আটচল্লিশ ঘন্টার সময়সীমা পেরিয়ে সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যাকাণ্ডের পর কেটে গেছে ১২ বছর আট মাস কিন্তু যে অন্ধকার তিমির থেকে শুরু সেখানেই যেন আটকে আছে আলোচিত এই মামলাটির তদন্ত প্রক্রিয়া নগর থানার কাছ থেকে প্রথমে পুলিশের গোয়েন্দা বিভাগ পরে মামলার তদন্ত ভার দেওয়া হয় এলিট ফোর্স র্যাবকে দায়িত্ব নেওয়ার পরপরই আয়োজন করে ভিসারা তদন্ত করতে র্যাবের পক্ষ থেকে সাগরুণীর মরদেহ তোলা হয়েছিল কবর থেকে কিন্তু সেই রিপোর্টে কি পাওয়া গেছে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা যেন রহস্যকে আরো ঘনীভূত করেছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে একশো তেরো বার অবশেষে আজ হাইকোর্ট থেকে নির্দেশনা এলো র্যাবের কাছ থেকে মামলাটির তদন্তভার সরানোর বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেন চাঞ্চল্যকর এই মামলার তদন্ত করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করার যারা সময় পাবেন ছয় মাস আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ এই আদেশ দিলেন যে র্যাবের কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী ছয় মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ছয়ই এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে র্যাব কোনো তদন্ত সংস্থা নয় তারপরও বিশেষ এই বাহিনীকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়ার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন সরকার পক্ষের আইনজীবী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান হচ্ছে একটি অপারেশনাল ফোর্স তারা এনফোর্সমেন্টের কাজ করতে পারে কিন্তু তারা তদন্তের কাজ করার জন্য মোটেই ইকুইপ ছিল না এবং এই বিষয়টি নিয়ে কখনোই আমাদের আদালতেও আস এসে বলা হয়নি যে র্যাব এই মামলাটি তদন্ত করতে পারবে না গত বারো বছর ধরে এভাবেই মামলাটা ঝুলেছিল সাংবাদিক দম্পতির স্বজনরা বিচারের আশায় ঘুরেছেন দীর্ঘ এই সময় জুড়ে হাইকোর্টের নতুন এই নির্দেশনার পর সুবিচার নিশ্চিত হবে এমনটাই আশা করছেন তারা এখন নতুন আশা দেখছে এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বেশ করে র্যাবকে যদি বাদ দেওয়া হলো এটা আমরা খুবই খুশি কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের মানে কিছুই করেননি তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেসারেজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলানে কোনো কাজই করেনি তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছে দু সালের এগারোই ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরন রুনিকে নির্মমভাবে খুন করা হয় উবাইদুল কবির মাছরাহ সংবাদ ঢাকা